সংকট কাটাতে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রিজার্ভ থেকে $523 কোটি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। সবশেষ পরিসংখ্যান থেকে জানা যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২৩ নভেম্বর দাঁড়িয়েছে $19.52 বিলিয়ন। অন্যদিকে সরবরাহের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দফায় দফায় বাড়াতে হয়েছে ডলারের বিনিময় মূল্য, অর্থাৎ অবমূল্যায়ন হয়েছে টাকার। ফলে দেশের বাজারে বেড়েছে সব পণ্যের দাম। আমদানি পণ্যের দাম বেড়েছে ডলারের মূল্য বৃদ্ধির কারণে, আর দেশে উৎপাদিত পণ্যের দাম বাড়ানো হয়েছে সরবরাহ সংকট অজুহাতে। বাড়তে থাকে মূল্যস্ফীতি, নানা পদক্ষেপে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচিত হয়েছে সরকার। অন্যদিকে মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুধার পরিবর্তন সহ অন্যান্য পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক, কমিয়েছে ডলারের দামও। কেন্দ্রীয় ব্যাংক জানায়, আমদানি কিছুটা কম হওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা হ্রাস পেয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধের চাপও কমছে, হ্রাস পাবে ডলারের চাহিদা, কিছুটা কমতে পারে এই বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য। তবে বাজার পরিস্থিতি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কার্ভ মার্কেটে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে রেমিটেন্স ডলার। বিশেষজ্ঞদের মতে, বেশি মুনাফার লোভে ডলার সংগ্রহের প্রভাব পড়ছে কার্ভ মার্কেটে। জানান, গেল কয়েক মাসে যে হারে ডলারের দাম বেড়েছে তাতে এই বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য আরও বৃদ্ধির শঙ্কায় আছেন আমদানি রপ্তানিকারক ও মুদ্রা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।